نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدًا عبده ورسوله أرسله الله تعالى إلى كافة الناس بشيرًا ونذيرًا وداعيًا إلى الله بإذنه وسراجًا منيرًا قال الله تبارك وتعالى أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وذكرهم بأيام الله وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم সম্মানিত মুসল্লিবৃন্দ মহান রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করে আমরা আজকের জুমার আলোচনা শুরু করছি যিনি অত্যন্ত মেহেরবানি করে আমাদের উপর দয়া করে তার পবিত্র ঘরে আমাদেরকে জামায়াত হওয়ার সুযোগ দিয়েছেন জুমার খুতবা শোনার জন্য এবং আল্লাহর দরবারে নিজেকে আত্মসমর্পণ করার জন্য যে মহামনীব সেই সুযোগটুকু আমাদেরকে দিয়েছেন তার এই দরবারে আমরা শুকরিয়া পেশ করে বলি আলহামদুলিল্লাহ উই প্রেজ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফর দিস অপরচুনিটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হ্যাজ ইনভাইটেড আস টু কাম ইন হিজ হাউস টু প্রে সালাতুল জুমআ and to receive guidelines from Quran and Sunnah through khutbah of Jummah. So this is a favor of Allah, ni'mat of Allah, that we are in the masjid, in the holy place. For this ni'mah, we praise Allah subhanahu wa ta'ala and we say Alhamdulillah. Amader shamne arekta shujog esheche, ajke Muharram mash 7 tarikh, 1436 Hijri Shon. নতুন বছর নতুন একটি সুসংবাদ নিয়ে আমাদের কাছে এসেছে সুসংবাদটি হলো বিশ্বাসের জন্য সবচেয়ে বড় সুসংবাদ হলো যে গুনাহ থেকে মুক্ত হওয়া গুনাহ থেকে পরিচ্ছন্ন হওয়ার সুযোগ পাওয়া মুহররম মাস এই মাসের 10 তারিখ যাকে আশুরা বলা হয় দশম মুহররম সেই দিনে আমাদের জন্য নতুন করে পবিত্র হওয়ার গুনাহ থেকে মুক্ত হওয়ার একটি সুযোগ রয়েছে So my dear brothers, Alhamdulillah, New Year, first Jummah of 1436. New Year giving us new glad tidings or good news. For all believers, the good news is how they can rectify themselves, how they can purify themselves from sins. So month of Muharram and day of Ashura is unique opportunity to remove our sin. Allah Rabbul Alameen amader upor khubai dayalu. Shei jonno bibhinno sujog diye amaderke pobitro porichhanno korte chan. Ek namaje ekti jamaate jokhon amra ashi, abar fire jai, ditiyo namaje jokhon ashi, Allah Taala sujog rekhechen je cholar pothe tomader je bhul tuti gunagulo hoye jay, choto khato gunaguloke ami pobitro kore dei ek namaz theke arek namajer maddhome. মধ্যবর্তী সময়ে যতগুলো গুনাহ হয়ে গেছে ময়লা লেগে গেছে আরেকটি নামাজ সেটাকে বিধৌত করে দেয় পরিচ্ছন্ন করে দেয় এক জুমাতে আমরা আসি পরের জুমাতে যখন আসি মধ্যখানের সময়গুলোতে আমাদের চলার পথে ছোটখাটো যেসব ভুল ত্রুটি গুনাহগুলো হয়ে যায় এই গুনাহগুলোকে দ্বিতীয় জুমা পবিত্র করে দেয় পরিচ্ছন্ন করে দেয় এক উমরা থেকে আরেক উমরা এক রমাদান থেকে আরেক রমাদান এক হজ থেকে আরেক হজ এক সালাহ থেকে আরেক সালাহ আমাদের মধ্যবর্তী গুনাহগুলোকে পরিষ্কার করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উড লাইক দ্যাট হি উইল পিউরিফাই হিজ সার্ভেন্টস সো ফ্রম ওয়ান সালাহ টু অ্যানাদার সালাহ ওয়ান রমাদান টু অ্যানাদার রমাদান ফ্রম ওয়ান জুমা টু অ্যানাদার জুমা ইন বিটুইন হোয়াট এভার হ্যাপেন
the minor and saghira sins, Allah subhanahu wa ta'ala removed through this sin, through this ibadah and amal. This is another opportunity to clean ourselves and to remove our sins, especially minor sins. আমরা একটু এভাবে চিন্তা করতে পারি, আমরা ঘর থেকে যখন বেরিয়ে যাই, পথে দিয়ে চলার সময় অনেক ধুলো বালি আমাদের গায়ে লাগে, আবার ঘরে ফিরে এসে আমরা নিজেদেরকে ফ্রেশ করে নিই, আমরা ওয়াশরুমে যাই, হাত মুখ ধুয়ে নিই, চলার পথে যেসব ধুলো বালিগুলো লেগে গেছিলো এই ওয়াশের মাধ্যমে সেগুলো চলে যায়। কিন্তু বড় ধরনের কোনো ময়লা যদি কাপড়ে কিংবা শরীরে লাগে, তার জন্য অনেক কিছু ব্যবহার করতে হয়, সাবান ব্যবহার করতে হবে, ডিটারজেন্ট ব্যবহার করতে হবে। তেমনিভাবে আমাদের চলার পথে ছোটোখাটো গুণাগুলোকে আল্লাহ তাআলা আরেকটি ইবাদত দিয়ে মুছে দেন, এটা ফ্রেশ হয়ে যায় আমরা। কিন্তু বড় কেউ গুণা করে ফেললে, কবিরা গুণা করলে, সেটার জন্য সামান্য পানি দিয়ে ধুলেই সেটা ফ্রেশ হবে না, তার জন্য ব্যবহার করতে হবে তাওবা। তাওবা হলো ডিটারজেন্ট যেটা আমাদের গুণাগুলোকে মুছে দেবে। বড় গুণা হচ্ছে মিথ্যা কথা বলা, জেরা বেবিচার করা, গীবত শেকায়াত করা, এই জাতীয় গুণাগুলো তাওবা ছাড়া আল্লাহ তাআলা পবিত্র করেন না কিংবা মাফ করেন না। সো টুডে আই উড লাইক টু ফোকাস অন ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট অফ আশুরা। হোয়াট ইজ দ্য সিগনিফিকেন্স অফ আশুরা? আশুরা, দ্য টেন্থ অফ মুহরম, ইট ইজ কল আশুরা। টেন্থ অফ মুহরম ইজ কল আশুরা, অ্যান্ড আশুরা হ্যাজ সিগনিফিকেন্স ভার্চুস ইন ইসলাম। ফার্স্ট মান্থ অফ মুহরম, ইট ইজ ওয়ান অফ দ্য ফোর মান্থ অফ আশুরুল হরম। আমরা জানি চারটি মাস রমাদানের পরে অত্যন্ত গুরুত্বপূর্ণ মান্থ অফ হারাম, রেস্ট্রিক্টেড মান্থ, সেগুলোর মধ্যে একটি হলো মুহাররম। জিলকাদা, জিলহজ্জা, মুহাররম, এই তিন মাস এবং রজব, ফোর মান্থস আর কল আশুরুল হুরুম। সো মান্থ অফ মুহাররম ওয়ান অফ দ্য মান্থ অফ হারাম, রেস্ট্রিক্টেড মান্থ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অর্ডার আস, ইফ ইউ ডু গুড ডিডস ইন দিস মান্থ ইট উইল বি মোর ভার্চুয়াস, বাট ইফ ইউ ডু এনিথিং রং ইট উইল বি সিভিয়ার। গুরুত্বপূর্ণ মাসে যখন মানুষ ভালো ইবাদত করে তখন তার সওয়াব যেমন বেড়ে যায়, আবার গুনাহ যখন করে তার ক্ষতিও বেড়ে যায়। আল্লাহ অর্ডার ইজ ফালা তাজলিমু ফীহিন্না আনফুসাকুম, ডোন্ট বি ইনজাস্টিস, ডোন্ট ডু এনি জুলম, রং টু ইউর সেলফ। এই মাসগুলোতে তুমি কোনো অন্যায় করো না, গুনাহ করো না, যদি গুনাহ করো তার গুনাহও বেড়ে যাবে, তার পরিণামও খুবই খারাপ হবে। সো মান্থ অফ মুহাররম, ওয়ান অফ দ্য মান্থ অফ হারাম, রেস্ট্রিক্টেড মান্থ, উই শুড অ্যাভয়েড ফ্রম অল কাইন্ড অফ সিন, অ্যান্ড উই শুড ট্রাই টু ইনক্রিজ আওয়ার গুড ইবাদা, গুড এফোর্টস, গুড আমল। সেকেন্ড, অ্যাজ এ হোল মান্থ ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট, বাট এস্পেশালি টেন্থ মুহাররম হুইচ ইজ আশুরা, ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট অ্যান্ড সিগনিফিক্যান্ট। দশই মুহাররমের গুরুত্ব কি? এই দিনটাকে আশুরা বলা হয়। এই দিন আমাদের কি করা দরকার, কি করা উচিত নয়? সো উই শুড লার্ন ফ্রম টুডেস খুতবা হোয়াট উই হ্যাভ টু ডু অন আশুরা, অন টেন্থ মুহরম, অ্যান্ড হোয়াট উই শুড অ্যাভয়েড ইট, কি করব এবং কি করব না, এই বিষয়টা আমাদের আজকের খুতবা থেকে জেনে যেতে হবে। সো ফার্স্ট কোয়েশ্চন ইজ হোয়াট ইজ মুহরম? টু অল দ্য ইয়াংস্টার টুডে, অল স্টুডেন্ট, ইউ অ্যাটেন্ডেড টুডেস খুতবা, সো আস্ক ইউর সেলফ আফটার জুমা সব কি পয়েন্টস, হোয়াট ইজ মুহরম? সেকেন্ড কোয়েশ্চন ইজ হোয়াট ইজ আশুরা? থার্ড কোয়েশ্চন, হোয়াট উই শুড ডু ইন আশুরা? অ্যান্ড ফোর্থ কোয়েশ্চন ইজ হোয়াট উই শুড অ্যাভয়েড ইন আশুরা? এই চারটি প্রশ্ন আমরা সবাই মনে করে নিজেকে জিজ্ঞাসা করব খুতবার পরে, তখন আমরা বুঝতে পারবো যে খুতবা আমি ভালো করে শুনেছিলাম কিনা। মুহরম কি? এটি হচ্ছে চারটি গুরুত্বপূর্ণ হারাম মাস, যে মাসগুলোতে বিশেষত ইসলামের আগে এবং পরে গুনাহ করা, যুদ্ধ বিগ্রহ করাকে নিষেধ করা হয়েছিল, সেটাকে বলা হয় মুহাররম। ওই মাসগুলোর একটি হলো মুহাররম, এবং এটি হলো ইসলামিক ক্যালেন্ডারের প্রথম বছর। মান্থ অফ মুহাররম ইজ দ্য ফার্স্ট মান্থ অফ ইসলামিক ক্যালেন্ডার। সেকেন্ড কোয়েশ্চন ইজ হোয়াট ইজ আশুরা? আশুরা ইজ টেন্থ মুহাররম, ইজ কল্ড আশুরা। দশই মুহাররম, দশ তারিখকে আশুরা বলা হয়। টুডে ইজ সেভেন্থ মুহাররম, সো আশুরা উইল বি অন মানডে। আশুরা ইজ অন মানডে অ্যাকর্ডিং টু ইউকেস মুন সাইটিং অর সৌদিস অ্যানাউন্সমেন্ট, টুডে ইজ সেভেন্থ মুহাররম, সো টেন্থ মুহাররম উইল বি অন মানডে, সোমবার, আগামী যে সোমবার আসছে এই দিন হলো আশুরার দিন।
Now, third question, what we should do in Ashura? Ashura din amra ki korbo? Amader ki amal? What a special amal recommended from Prophet sallallahu alaihi wasallam to do on Ashura? This is third question. Titiya number prashno amra Ashura din ki korbo? Answer is, Prophet sallallahu alaihi wasallam came in Medina from Makkah and he saw that Yahud, Jewish, those who are Ahlul Kitab, people of book, they are celebrating Ashura. They are celebrating and giving importance to 10th Muharram. Prophet sallallahu alaihi wasallam asked them, why do you celebrate this day? What is the significance of 10th Muharram? Tumra keno Muharramer 10 tarikh ke eto gurutto dichho? Tumra keno anondo prokash korcho? And Yahud, they used to beautify themselves using very nice and clean cloth and also wearing very nice dresses. And women, Jewish women, they used to wear their ornaments, jewelries. And also their children used to play. So Prophet asked, what is the importance and significance of 10th Muharram in your religion, in your faith? They said, this is day we celebrate because Allah subhanahu wa ta'ala released Musa alayhi salam from the torture of Fir'aun. Fir'aun was the enemy of Islam. Fir'aun was the enemy of Allah. Fir'aun, the person who said, Ana Rabbukum al-A'la, I am your highest Rabb, the greatest Rabb, Lord. Nobody in the world, no human, claimed that Ana Rabbukum al-A'la. Only Fir'aun, he said, Ana Rabbukum al-A'la. And he tortured Bani Israel, people of Israel. He tortured them, their children, their wives, their females. So Allah subhanahu wa ta'ala released Musa al-Islam and people of believers, people of books from Fir'aun. As Fir'aun drowned in the river on 10th Muharram. Dashi Muharram, Fir'aun, Shomudrir Mudde Allah ta'ala take dubiye, take shesh kore dey. Tar shakal garbo, tar shakal ahunkar, shorjo, birjo, shab kichuke Allah ta'ala churno kore den, shomudrir bhitor she dhuke pore, dube jay. And as you know, the story of Musa al-Islam mentioned in Quran in many ayats, many surahs. And Allah subhanahu wa ta'ala in many ayats and surah focus on the stories of Musa al-Islam and his people. So Musa al-Islam, he was to release himself from Pharaoh and his kingdom. He has started going out of Egypt. Then Pharaoh and his army came behind Musa al-Islam and Bani Israel. So Musa al-Islam was in a condition, in front of Musa al-Islam there was a river or sea. And behind was army of Pharaoh. Musa al-Islam ek bipode pore gelen. Shamne shomudro, paraparer kono byabostha nei, jahaj nei. Kono bridge nei. There was no bridge, no ship or no other means to save themselves from the water, from the sea. And behind is Pharaoh. If they go back, they will be under persecution of Pharaoh's army. So people of Bani Israel, they became so angry on Musa and said, why you brought us here in front of us sea and behind us army? Amra bachar upay ki? Musa alayhi salam bolsen, inna rabbi ma'i sahadin. Indeed, my Rabb is with me. He will guide us. Allah hukumi amra eshechi, Allah amader ke mukti diben. It was the faith of all prophets and messengers. Last week in Khutbah I said how our Prophet said when he was in a cave, an enemy was in front of him. Abu Bakr was scared and worried. But Prophet said, La tahzan inna Allah ma'ana. Don't worry, Allah is with us. This is Iman. Kothin shomoye Iman darer mukti itai ashbe. Allah amar shati achen, kono bhoy nei. Allah inna awliya Allahi la khawfun alayhim wa lahum yahzanun. Those who are true servant of Rahman and Allah, they have no fear, no worry. They have iman and faith and a strong confidence that Allah will save us. Allah will guide us. Allah amaderke pod dekhaben. Allah amaderke mukti deben. Amader jibone jokhon kono bipod ashbe, amader ontothe ei kothai ber hobe je Allah amar sathe achen.
আল্লাহ আমাকে রাস্তা দেখাবেন, আল্লাহ আমার আপন, হাসবুনাল্লাহ ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির. Always the believer say, Hasbunallah, Allah is enough for me. Allah is my mawla, Allah is my guardian, Allah is my friend, Allah is my guide. Allah is enough for me. Hasbi Allah, alayhi tawakkaltu wa ilayhi unib. I put my trust on Allah subhanahu wa ta'ala. Allah rupuri ami bharosha rakhi. So this is the teaching from the life of prophets. As I mentioned, from the story of Hijra, migration of Prophet Islam, and second is a story of Musa alayhi salam. Allah Nabi Hazrat Musa alayhi salam ibhabei bolechen. So Musa alayhi salam, Allah subhanahu wa ta'ala said, O Musa, put your stick on the sea. Shomudrer upor tomar lathi ke rekhe dao. And Allah subhanahu wa ta'ala, from his power, he ordered the sea to stop. And he made many ways. For all tribe, one road. Nearly 12 roads on the sea. So Musa alayhi salam and his people, they crossed the sea. They were in other side. Then Pharaoh came. He was in front of sea. Look how falsely he is claiming to his army. Look, I said, I am Rabb al-A'la. I am the noblest Rabb and Lord. I ordered the sea to create road for you. Look how many roads. Rasta toiri korche Allah, kintu shetar kitittyo dabi korche Pharaoh. She bole dekho tomader jonno kotogulo rasta ami kore dilam. And army of Pharaoh was so happy, they will cross the sea. But when they came in the middle, the creator and rob of the sea water again to the sea. Oh sea, be as it you were before. তুমি আগে যেমন ছিলে, সমুদ্রের উত্তাল তরঙ্গ জোয়ার ভাটা সেভাবেই হয়ে যাও. সমুদ্রের স্রোত আবার শুরু হয়ে গেল, সবগুলো রোড তছনছ হয়ে গেল. অল দ্য রোড বিন ব্রোকেন অ্যান্ড অল দ্য আর্মি অফ ফিরাউন, পাওয়ারফুল আর্মি ইন দ্যাট টাইম. সো দ্য ড্রাউন্ড ইন দ্য সি, সমুদ্রের মধ্যে ডুবে গেল. অ্যান্ড ফিরাউন ওয়াজ ড্রাউনিং, ডুবে যাচ্ছে, সিঙ্কিং ইন দ্য সি. বাট ফিরাউন সেড, the last time when he saw Malakul Maut, angel of death, he said, Amantu bi Rabbi Musa wa Harun. I believe on the Rabb of Musa and Harun. But Allah subhanahu wa ta'ala said, time over. There is no time to accept Iman. Iman arar ar shomoy nei. So Pharaoh drowned and sink in the sea. And this glad tidings came to Musa alayhi salam through revelation and wahi. And he informed his people, O Bani Israel, for you there is a good news. Pharaoh died. Pharaoh mara geche. Bani Israel bollo, ki kore eta sombhob? Eto protapshali byakti mara jabe samudre dube, eta amra bishwash kori na. We can't believe it. It is impossible. So powerful men, Pharaoh and his army, how they will die? Kibhabe tara mara jete pare? We can't believe until we see with our eyes that Pharaoh's dead body. So Allah said, Al-yawma nunajjika bi badanik. I release his body from sea, and Pharaoh's body came beside the sea, and people saw. Then they believe, oh, Pharaoh died. This is day 10th of Muharram. Allah subhanahu wa ta'ala made this enemy of Islam, enemy of Iman and faith, enemy of book to die. So Jewish, they said, we celebrate 10th of Muharram because this is the day when Allah released us from Pharaoh. Musa alayhi salam ke mukti diyechen, Ahlul Kitab, Bani Israel der ke mukti diyechen, ei jonno Allah shukriya adai kore amra 10th Muharram ke celebration kori, ebong shei din amra roza rakhi. So Prophet sallallahu alayhi wasallam said to all believers, remember, we have more close relation with Musa alayhi salam than Bani Israel because we believe in all prophets, including Musa alayhi salam. Yahudider thekeo amader somporko Musa alayhi salam, Isa alayhi salamer sathe gobhir, because this is the same prophethood's chain. So Muslim are close to Musa and Isa alayhi salam than Yahud and Nasara, Christian and Jewish.
আমরা মুসা আলাইহিস সালামকে সবচেয়ে সম্মান করি, উই রেসপেক্ট মুসা আলাইহিস সালাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মেনশন হি নেম ইন কোরআন 125 টাইমস, মুসা'স স্টোরি, এন্ড আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রিপিটেড দ্য স্টোরি অফ ঈসা আলাইহিস সালাম, হোয়ার আল্লাহ মেনশন দ্য নেম অফ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনলি 5 টাইমস ইন কোরআন। সো উই রেসপেক্টফুল টু ওয়ার্ডস অল প্রফেটস এন্ড মেসেঞ্জার, আমরাই তাদেরকে বেশি সম্মান করি। সো প্রফেসর সাম অর্ডার, উই অলসো ফেস্ট অন 10th মুহররম, আশুরা, ডে অফ আশুরা, আমরা 10ই মুহররম রোজা রাখব। অ্যান্ড প্রফেসর সাম হিমসেলফ হি ফাস্ট অ্যান্ড হি অর্ডার, হি সেন্ড পিপল, দোজ হু ওয়েক আপ অ্যান্ড দে ডিড নট ইট এনিথিং, দে শুড স্টার্ট নিয়ত অ্যান ইন্টেনশন অফ ফাস্টিং। যারা তোমরা সকালে উঠেছো এখনো কিছু খাওনি, তোমরা রোজার নিয়ত করে ফেলো, বাকি দিন রোজা রাখো। সো সাহাবা দে স্টার্ট ফাস্টিং অন 10th মুহররম। সো নাও কোয়েশ্চেন ইজ, হোয়াট ইজ দ্য রিওয়ার্ড ইফ উই ফাস্ট অন 10th অফ মুহররম, 10ই মুহররম যদি আমরা আশুরার দিন রোজা রাখি, আমাদের কি সওয়াব হবে, কি আমরা পাব? প্রফেট সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেড, সিয়ামু ইয়াউমি আশুরা আহতাসিবু আলা আল্লাহ আন ইউকাফিরা সানাতা আল্লাতী ক্বাবলা, আখরাজাহু মুসলিম। অ্যাকর্ডিং টু হাদিস অফ মুসলিম, ইফ সামবডি ফাস্ট অন 10th মুহররম, 10ই মুহররম কেউ যদি রোজা রাখে আল্লাহর জন্য, ফর দ্য সেইক অফ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উইল ফরগিভ বিকজ অফ ওয়ান ডে ফাস্টিং অল দ্য সিন হি কমিটেড ইন প্রিসিডেন্ট ইয়ার, আগের বছর যে গুনাহগুলো সে করলো আল্লাহ রাব্বুল আলামিন তার সবগুলো গুনাহকে ক্ষমা করে দেবেন। So that's why I said this unique opportunity came. New year 1436, new year, Hijri year, Islamic calendar year, came with new news, good news, came with new opportunity to remove ourselves from sin. Guna theke porishkar korar, dhobdhobe shada korar notun sujog niye 1436 Hijri shon amader kache esheche, ebong sei bochorer shurutei 10 diner bhitorei Allah tala sei sujog rekheche. So I request all Musallis here today, do niyat and intention to do complete their fasting on 10th Muharram. But Prophet ﷺ also said before he died, 1 year before, if I survive next year, I will fast another day, 9 and 10. Agami bochhor jodi ami beche thaki, aro ekta roja otirokto korbo, 9 tarikh Muharramer roja rakhbo. কিন্তু আল্লাহ নবী নেক্সট ইয়ার আসার আগে আগে মারা গেছেন, প্রফেট সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাস্ট ওয়ে বিফোর নেক্সট ইয়ার কাম। সো ইট ইজ সুন্নাহ, অ্যাকর্ডিং টু দিস হাদিস, ইট ইজ বেটার ইফ ইউ ফাস্ট টুডে 9 and 10। অ্যান্ড অলসো সাম স্কলার সে বিকজ জুইশ অনলি দে ফাস্ট অন 10th মুহররম, সো মুসলিম শুড ফাস্ট টুডে 9, 10 or 10, 11। 10 ইজ মাস্ট বিকজ ইট ইজ আশুরা, সো ইউ ক্যান অ্যাড ওয়ান ডে বিফোর অর ওয়ান ডে আফটার, আপনি আরেকটা রোজা আগে রাখতে পারেন 9, 10 অথবা 10, 11, এই দুই দিন রোজা রাখাটা ভালো। বাট ইফ সামবডি ফাস্ট অনলি 10th মুহররম, হি উইল গেট রিওয়ার্ড। অ্যাকর্ডিং টু অথেন্টিক স্কলার, ইউ ক্যান ফাস্ট অনলি ওয়ান ডে অ্যাজ ওয়েল, বাট বেটার ইজ টু ফাস্ট টু ডেজ 9, 10 অর 10, 11। উত্তম হলো দুই দিন রোজা রাখা, 9, 10 এবং অথবা 10, 11। তবে কেউ যদি কোনো কারণে আগে বা পরে রাখতে পারলো না, কিন্তু 10 তারিখও যদি রোজা রাখে তাহলে এই সব পাবে। ফর ইফ সামবডি ফর এনি ভ্যালিড এক্সকিউজ হি ক্যান নট ফাস্ট বিফোর অর আফটার, বাট হি ফাস্ট অন 10th মুহররম, হি উইল গেট রিওয়ার্ড, হিজ সিনস উইল বি রিমুভড। বাট উই শুড রিমেম্বার দ্য সিন দ্য মেন মেনশন ইন হাদিস, দ্য সগিরা অ্যান্ড স্মল অ্যান্ড মাইনর সিন, বিকজ ফর কবিরা সিন ইউ নিড টু ডু তাওবা প্রপারলি। সো দিস ইজ দ্য আওয়ার স্পেশাল আমল অন 10th মুহররম। অ্যান্ড অলসো ইন আদার হাদিস কেম দ্যাট আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অলসো রিলিজ নূহ আলাইহিস সালাম অন দিস ডে ফ্রম দ্য ফ্লাড, অ্যান্ড ফ্লাড স্টপ ইন টাইম অফ নূহ আলাইহিস সালাম অন 10th মুহররম। আমরা জানি যে বিশাল প্লাবন হয়েছিল হযরত নূহ আলাইহিস সালামের যুগে, সকলেই জাহাজের মধ্যে ছিল, আর এই জাহাজটি ইরাকের জুদি পাহাড়ে এসে থামছে 10ই মুহররম। জুদি দ্য নেম অফ দ্য মাউন্টেন, দ্য নূহ আলাইহিস সালাম আর্ক স্টপড অন 10th মুহররম। সো দিস ডে ইজ ভেরি সিগনিফিক্যান্ট, অ্যাকর্ডিং টু সাম
scholars' opinion that the Day of Judgment will be on 10th Muharram on Friday. Doshi Muharram jahan shukrobar hobe, kono ek bochore erokom dini kiamat onushtito hobe. So 10th of Muharram is very important for Muslim Ummah. But later on, after a couple of years of the Prophet sallallahu alaihi wasallam, his grandson Hussein radiallahu ta'ala anhu, also he was shaheed and martyred in Karbala on 10th Muharram. Eta hocche arekti ghotona poroborti ghoteche Hazrat Hussein radiallahu ta'ala anhu. Tini Karbalar prantore, Iraqer Karbala ongshe, tini shaheed hoyechilen. So our duty is to do what Prophet sallallahu alaihi wasallam recommended us to fast on 10th Muharram. Nothing else. This is the sunnah of Prophet sallallahu alaihi wasallam. This is Islam. Kono kono jaygay kono kono muslimander dekha jay je etake morning day shok dibosh hishebe palon kore kalo kapor pore othoba churi niye rastay beriye jay tazia misil kore ei jatiyo. There is no proof from Islam, from authentic any source of hadith or from sahaba, that you make the day 10th Muharram morning day, or you should wear black dresses. There is no proof for that. Prophet Sallallahu Alaihi Wasallam, whatever he did, this is a sunnah and this is Islam. Ejon amra roza rakhar jonno chesta korbo. Alhamdulillah, day is very short now. We can start our fasting with early breakfast and we do iftar with late lunch. So siyam and fasting will complete. Khub shohoj roza rakha. Choto boro amra shobai 10 Muharramer roza rakhar jonno chesta korbo. Ebong 10 Muharramer ei rozar moddho diye amra sharon korbo Allah ni'amat. Kibhabe Allah Taala Hazrat Musa alayhis salam ke mukti dan korechen. And the main teachings of Ashura is that two things from the story of Musa alayhis salam: human being, whatever Allah has given them, if they become proud, they have to accept from Allah subhanahu wa ta'ala the punishment. Punishment will come to them. Firaun-er jibon theke amra dekhte pai Allah ta'ala take shamanno power dewar karone she nijeke rob dabi kora shuru korlo. Tar poton ghoteche. Joto boroi Firaun hok na keno, tar poton hobei. So there is no scope for human life, for pride, for arrogance. And politeness are the main teachings of Islam. Shaitan, he said, khalaqtani min nar. You created me from fire, and Adam is from clay. How I should prostrate to Adam? Now look, Shaitan is always rajim and curse. A'udhu billahi minash shaitani rajim. And when we remember Shaitan, we say, La'natullahi alayhi, Allah's curse on Shaitan. Because of pride and arrogance. So this is one teaching. Second teaching, sacrifice. From the story of Hussein radiallahu ta'ala, to establish justice and adl, and to establish humanity in the society, he sacrificed his life with his family. So this is the main teaching, that we should do sacrifice. Although Hussein, he will be the leader of all young people in Jannah. Al-Hasan wal-Husayn Sayyida Shababi Ahlil Jannah. Both of them, Hasan and Hussein, will be leaders of young people in Jannah. But he sacrificed his life to establish justice, to establish deen and justice in the society. For all Muslims, they have to do some sacrifice. So these are the main teachings of Ashura. So we pray at the end of this khutbah and discussion, may Allah subhanahu wa ta'ala give us tawfiq to understand the teachings of Ashura and follow the teachings, and also to follow the sunnah of Prophet sallallahu alaihi wasallam on Ashura. May Allah subhanahu wa ta'ala give us tawfiq for that. Wa akhiru da'wana alhamdulillahi rabbil alameen. Sunnah.